Bismillahir Rahmanir Rahim. দেশীয় প্রত্যাশা পূরণ করতে এগিয়ে আসেন যুক্তরাজ্য প্রবাসী হাজী ফাইজ মোহাম্মদ রহমান। তার ওয়াকফকৃত জমিতে 2013 সালের 15ই আগস্ট যাত্রা শুরু করে FR মহিউস সুন্নাহ একাডেমি। বর্তমানে দ্রুত এগিয়ে চলছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার FR মহিউস সুন্নাহ একাডেমি কমপ্লেক্সের নির্মাণ কাজ। উদ্যোক্তারা জানান, বড়লেখা পৌর এলাকার হাটবন 2 নম্বর ওয়ার্ডে একাডেমি কমপ্লেক্স ও মসজিদের জন্য যুক্তরাজ্য প্রবাসী হাজী ফাইজ মোহাম্মদ খান প্রায় 1300 জায়গা ওয়াকফ করেন। পরবর্তীতে আরো 700 জায়গা ক্রয় করা হয় এবং হাজী আতাউর রহমান আতা, নাসির আহমদ ও নাদের আহমদ আরো 300 জমি একাডেমির জন্য দান করেন। 2013 সালের জুলাই মাসে শুরু হয় কমপ্লেক্সের নির্মাণ কাজ। 6 তলা বিশিষ্ট এই বিল্ডিং এর প্রথম তলার কাজ শেষ, এখন চলছে দ্বিতীয় তলার ছাদ ঝালাইয়ের কাজ। মাদ্রাসা সূত্রে জানায়, ভবনের নিচ তলা মসজিদ হিসেবে ব্যবহার করা হবে এবং উপরের তলাগুলো মাদ্রাসা, বোর্ডিং ও একাডেমিক কাজে ব্যবহার করা হবে। মসজিদ ও একাডেমি নির্মাণের কাজে ব্যয় হবে প্রায় 6 কোটি টাকা। বর্তমান পৌর শহরেই অন্য একটি ভাড়া বাড়িতে চলছে একাডেমির শিক্ষা কার্যক্রম। একাডেমির কাজ সম্পন্ন করতে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন, তাই প্রবাসী সহ সকল বিত্তবানদেরকেও একাডেমির নির্মাণ কাজে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আবেদন জানান মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামে মৌলানা ইমাম উদ্দিন। আমাদের এই বিশাল শিক্ষা বিল্ডিং এর মধ্যে, 6 তলা বিশিষ্ট বিল্ডিং এর মধ্যে দ্বিতীয় তলায় কাজ চলতেছে, এজন্য আমি আমার প্রবাসী ভাই বোনদের কাছে আবেদন রাখবো, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি।
Yeah.
الشيطان الرجيم
সামনে পারো তিন হাজির পরিমাণ তিনি করতে পারো Thank you.